নমস্কার প্রিয় দর্শক, বনানী অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সাধারণত জৈব সার, বীজ, কীটনাশক তৈরি এবং বাগানের বিভিন্ন আইডিয়া ও টিপস নিয়ে ভিডিও বানাই, যার মাধ্যমে মানুষ এবং কৃষকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করি। আজ আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যার সাহায্যে আপনি বুঝতে পারবেন যে কীভাবে এই বেল ফুল বা বেলি ফুলের এর গাছকে সুস্থ সবল এবং এর ফুলকে অনেক বড় করা যায়। নিশ্চয়ই আপনাদের বাগানে বা ছাদ বাগানে বেল ফুল আছে, তাই বেল ফুলের কুঁড়ি ছোট এবং কুঁড়ির সংখ্যাও কম এবং গাছটিও সুস্থ সবল নয়। আজকের নিশ্চয়ই আপনি এই ভিডিও দেখে বুঝতে পারবেন যে গাছের সার আর বীজ কীটনাশক নিশ্চয়ই অভাব নেই, অভাবটা হচ্ছে এর মাটি তৈরি। বেল ফুলের সঠিক মাটি না তৈরি হলে এর গাছ সুস্থ সবল হবে না এবং ফুলও বড় হবে না। তাই আজকের আমি বেল ফুলের আমি একটি সঠিক মাটি তৈরি আপনাদের দেখাবো। আমার কাছে এইটি যেটা দেখছেন, এটি হচ্ছে এর মাটি তৈরির মূল উপাদান। এটি হচ্ছে কামারশালের যে ছাই, কামার দোকানে যেখানে লোহা নিয়ে পিটিয়ে নতুন অস্ত্রশস্ত্র তৈরি করা হয়, সেখানের যে কয়লা দিয়ে যে হিটটা তৈরি করা হয়, সেই কয়লা পুড়ে যাওয়ার পরে যে ছাইটা, সেই ছাই দিয়ে আমার এই মাটি তৈরি হচ্ছে। তাই মাটি কীভাবে তৈরি করতে হবে আমার ভিডিও দেখতে থাকুন। যে সমস্ত প্রিয় দর্শক আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এরকম নানান জানা জানা তথ্যের ভিডিও আরও আসছে। এই মাটি তৈরির জন্য আমরা মূল যে উপাদান সেটা আমরা এখানে এক বস্তা এই কামারশালের মাটি, কামারশালের যে ছাই সেটি ঢেলে দিচ্ছি। এর মধ্যে প্রচুর খাদ্য উপাদান আছে এবং এর সঙ্গে মাটি তৈরি করে যদি বেল গাছ দেওয়া যায় তাহলে দেখবেন যে আপনার বেল গাছ খুব সুন্দর বড় হবে, সুস্থ সবল হবে এবং ফুলগুলোও বেশ বড় হবে। তা যেগুলো বড় আমি সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। মোটামুটি মোটামুটি আমরা এই শক্ত যে ঢিল ঢিল মতো যে ছাই বা কয়লা, কয়লা তো পড়ার সময় জড়িয়ে যায়, তাই সেই জড়ানো যে সমস্ত মোটা যে ঢিল মতো আছে সেগুলো আমরা সব পরিষ্কার করে নিলাম। নিয়ে এবার এর সঙ্গে অন্তত 15% মাটি দেব, দোআঁশ মাটি। ওই যে কাছে এটা হচ্ছে 15% 10-15% মাটি মেশাবেন। দোআঁশ মাটি আমি মিশিয়ে দিলাম এর সঙ্গে, আর সামান্য জৈব সার দেব আমি এখানে, পাতা পচা সার। এই যে পাতা পচা সার এখানে কিলো খানেক দিয়ে দিচ্ছি। আর গোবর সার, এটা হচ্ছে গোবর গুঁড়ো, পুরানো গোবর সার, এও কিলো দুয়েক দিয়ে দিলাম। এই হচ্ছে মাটির মেন যে উপাদানগুলো আমরা দিলাম। দোআঁশ মাটি মেশানোর সময় অবশ্যই গুঁড়ো গুঁড়ো করে নেবেন। এবারে এটা হচ্ছে মনিটর, মানে এর আসল নাম হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। এ হচ্ছে মাটির খারাপ জীবাণু নষ্ট করে দেয়। আমি এখানে কিলো পিছু 2 গ্রাম মেশাচ্ছি। এখানে প্রায় 20 কিলোর মতো মাটি আছে, আমি এখানে 40 গ্রামের মতো আন্দাজে দিলাম। আর সামান্য বোরন এটা দিতে পারেন, নাও দিতে পারেন, এটাও 2 গ্রাম কিলো পিছু দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে নিম খোল বা নিম কেক যেটা বলেন, এটা আমি ওই 100 গ্রামের মতো দিয়ে দিলাম।
এবার আমরা এই সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। মাটি ভালো করে একদম মেশাবেন, যাতে না একদম কোনো জায়গায় বেশি কম থাকে, সব ইউনিফর্ম যেন হয়। এবার আপনারা এই ছাইটা দেখে বুঝতে পারছেন যে এটি ভিজে ছাই, তাই এই ছাইয়ের যে একটা টেম্পার আছে, যেটাকে বলে ছাইয়ের মধ্যে যে ক্ষারত্ব আছে, সেই ক্ষারটা দূর করার জন্য অবশ্যই মাটি তৈরি করে ভেজাবেন, অথবা ছাইটা আগে ভিজে নেবেন। আমি এখানে ছাইটা আগে বর্ষার জলে বেশ মাসখানেক ভিজে নিয়েছি, তাই মাটিটা তৈরি করলাম। অবশ্যই আপনারা জলে ভিজিয়ে নেবেন, অথবা মাটি তৈরির পরে জলে ভিজিয়ে কিছুদিন রেখে দেবেন। এবার আমরা এই মাটিটা নিয়ে এই গাছটি রোপণ করব। আমরা এরকম ড্রাম কাটা টপ তৈরি করেছি, এর নিচটা অবশ্যই ছিদ্র করে দেবেন, প্রচুর ছিদ্র করে দেবেন। দেখুন আমি এখানে প্রচুর ছিদ্র করে দিচ্ছি, যাতে জল পাসটা হয়, হাওয়া বাতাস পাস করে। এবার আমি এটাকে বেশ কিছুটা এত দেব, এবার এই গাছটি গাছটি আস্তে করে এখানে রিপোর্ট করে দেব। এই মাটিতে প্রচুর খাদ্য উপাদান আছে, এবং জবা গাছ, এই বেলগাছের উৎকৃষ্ট এর মাটি তৈরি হয়। এই 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 কামারশালের এই ছাই দিয়ে আর কি মাটি তৈরি হয় আমাদের ভিডিও দেখতে থাকুন। যে সমস্ত প্রিয় দর্শক এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এরকম নানান জানা তথ্যের ভিডিও আরও পাওয়ার জন্য। সুতরাং আপনারা দেখছেন যে আমাদের এই ভিডিও যদি আপনাদের অবশ্যই ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।